আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, দেশ থেকে ইভেন দেশের বাহিরে যারা আছেন, যে যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি স্টিভ ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন বাট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে বিস্তারিত আলোচনা করব আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়ে, F1 ভিসা। তার জন্য পূর্ব কি প্রস্তুতিগুলো আপনারা নেবেন? যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে যেতে চাচ্ছেন, ইউনিভার্সিটি বা কলেজে এডমিশন নিতে চাচ্ছেন, তাদের জন্য পূর্ণাঙ্গ আপনার প্রস্তুতিটা কী হবে, অ্যাকচুয়াল যে প্রস্তুতিটা, আপনি কীভাবে কীভাবে কোন কোন স্টেপে আগাবেন, পুরো বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, আলোচনা করব বিস্তারিত। সো দেখুন, সর্বপ্রথমে যারা বেসিক্যালি ব্যাচেলারের জন্য আবেদন করবেন, আমরা একটু ব্যাচেলারের জন্য জানবো যে তাদের জন্য প্রস্তুতিটা কেমন হবে, কখন থেকে প্রস্তুতি আপনি শুরু করবেন, কোন কোন স্টেপে আগাবেন প্রত্যেকটা বিষয়। দেখুন, যারা ব্যাচেলার অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটি বা কলেজ এডমিশন নেওয়ার জন্য, অবশ্যই আপনার যখন HSC এক্সাম শেষ হওয়ার পর থেকেই আপনার প্রিপারেশন স্টার্ট করে দিবেন, ঠিক আছে? ধরেন আপনার পরীক্ষার পরই আপনি IELTS-এ ভর্তি হয়ে গেলেন, ঠিক আছে? কারণ যেহেতু IELTS-টা খুবই ম্যান্ডেটরি, ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য কী বলবো, IELTS আপনাকে অনেক সাপোর্ট করবে, ঠিক আছে? তার আগে একটা কথা আমি বলে নিচ্ছি। দেখবেন যে এই মুহুর্তে কিন্তু IELTS যে স্কোর, এটা 5 বা 5.5 হলেই কিন্তু এডমিশন নেওয়া যায়, বাট ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা ভেরি করে অনেক সময়, ঠিক আছে? আপনি অফার লেটার পাবেন, আই মিন I-20 পাবেন, বাট এম্বাসিতে আপনাকে একটু চেক করবে ওরা। সো যেটা বলছিলাম যে প্রস্তুতিটা, হ্যাঁ, আপনি অবশ্যই HSC কমপ্লিট করার পর, আই মিন পরীক্ষার পর রেজাল্টের সময় কিন্তু আপনার হাতে সময় থাকে, আপনি ঠিক পরীক্ষার পরপরই আপনি IELTS এক্সামে চলে গেলেন। ইভেন অবশ্যই যদি আপনার রেজাল্টটা ভালো থাকে, আই মিন ধরুন ফার্স্ট ক্লাস হলো আপনার রেজাল্ট, আপনি যদি একটু ভালো প্রস্তুতি নিয়ে রেজাল্টের আগেই আপনি যখন IELTS কোনো একটা কোচিংয়ে বা কোনো জায়গায় ভর্তি হয়ে গেলেন, আপনি ভালো একটা প্রিপারেশনে ভালো একটা স্কোর আপনি অ্যাচিভ করলেন, ধরেন 6.5 বা 7 পেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে দেখেন স্কলারশিপের সুযোগ থাকে। ইভেন ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকটা হেল্প করবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে? দেন আসুন, যে আসলে আপনি ব্যাংকটা কীভাবে রেডি করবেন। অবশ্যই USA এম্বাসি দেখেন, এখন কিন্তু 6 মাস বা 3 মাসের স্টেটমেন্ট অনেকেই দেখাচ্ছেন বা ভিসা পাচ্ছেন, বাট আপনার যখন স্টেটমেন্ট একটা স্টেবল থাকবে, মিনিমাম 5 থেকে 6 মাসের একটা মোটামুটি স্টেটমেন্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার যিনি আছেন VO, উনি কিন্তু বুঝবেন যে ইয়েস, আপনার এটা আসলে মোটামুটি একটা লিগাল একটা ট্রানজ্যাকশন, লিগাল একটা স্টেটমেন্ট, একটা সার্টিফিকেট। আমরা অনেকেই কী করি, ইদানিং কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে 3 মাস বা 4 মাস আগে I-20 পাওয়ার আগে আমরা ব্যাংক করি, ঠিক আছে? তারপরে 1 দেড় মাস বা 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট নিই, তাহলে মোটামুটি এখানে 3 মাস বা 4 মাসের বেশি হয় না স্টেটমেন্ট। সো এটা বেটার হয় যদি আপনার ফাইন্যান্সিয়াল ওই রকম ফেসিলিটিস থাকে, অ্যাভেলেবেল আপনার ফাইন্যান্স সাপোর্ট থাকে, আপনি ধরেন 6 মাস, মোটামুটি 6 মাস আগে স্টেটমেন্টটা করলেন, মানে একদম লিগাল একটা স্টেটমেন্ট। সেক্ষেত্রে এটা, মানে এই জন্য বলতেছি আমি, এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে 100% আপনাকে হেল্প করবে। এখন দেখবেন কিন্তু ইদানিং কিন্তু অনেক ভিসা রিজেক্ট হচ্ছে, কিছু কারণ আছে, মানে কিছু রুলস, তারপর কিছু সিস্টেমের কারণে অনেক কিছু বিবেচনা করে কিন্তু ওনারা রিজেক্ট করতেছেন। যাই হোক, তারপর যে জিনিসটা দেখুন, আপনি যখন পূর্ব থেকে একটা প্রস্তুতি নেবেন, যখন ধরুন ওনারা আবেদন করলো, ওনারা 5.5 বা 5 আবেদন করলো, বাট আপনি আবেদন করলেন আপনার স্কোরটা ভালো, আপনার রেজাল্ট বেটার HSC বা আপনার IELTS স্কোর 6.5 বা 7, তখন কিন্তু ভিসা অফিসে একটু সারপ্রাইজ হবেন, ইয়েস। দেন আপনার স্টেটমেন্ট যখন দেখবেন যে মিনিমাম 6 মাস বা 7 মাস হয়েছে, আপনার ব্যাংকে এটা আছে, FDI বলেন বা যে অ্যাকাউন্টেই আছে, তখন কিন্তু উনি একটু সারপ্রাইজ আপনার ডকুমেন্টস দেখে, আপনার রেজাল্ট, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার রিকোয়ারমেন্টস, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স খুবই কম থাকে, আপনার 100% ভিসা পাওয়ার পসিবিলিটিস থাকে, ঠিক আছে? এবার আসুন, যারা মাস্টার্সের জন্য আবেদন করবেন, অবভিয়াসলি যারা মাস্টার্সের জন্য করবেন, লাইক যারা থার্ড ইয়ারে এখন আছেন, অনার্স থার্ড ইয়ারে আছেন বা ভার্সিটির লাস্ট সেমিস্টারে আছেন, অবশ্যই আপনারা এখন থেকে একটা প্রিপারেশন নিয়ে নিন, মেন্টালি একটা প্রিপারেশন, যে ইয়েস আমার IELTS-এর মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নেবেন, ঠিক আছে? ধরুন পরীক্ষার পরপরই আপনি যেন IELTS এক্সাম দিতে পারেন, এরকম একটা সুযোগ নিয়ে তার আগ থেকেই, ধরেন 6 মাস বা 7 মাস বা 5 মাস আগ থেকে আপনি একটা প্রিপারেশন শুরু করলেন আপনার
ফাইনাল এক্সামের আগে। আবার অনার্স দেখবেন যে রেজাল্ট দিতে দিতেও মোটামুটি একটা সময় লাগে, 3 মাস 4 মাস একটা সময় লাগে। চাইলে আপনি পরীক্ষার ঠিক পরপরই আইএসের জন্য প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনার বেটার একটা প্রিপারেশন হবে। দেখবেন যে মোটামুটি আপনার যদি ভালো একটা স্কোর আপনি অ্যাচিভ করতে পারেন, ইভেন আপনার অনার্সের যদি রেজাল্টও ফার্স্ট ক্লাস থাকে, সেক্ষেত্রে ওখানে স্কলারশিপের অনেক সুযোগ থাকে। ঠিক আছে, ধরুন আপনি এখানে 6.5 বা 7 একটা স্কোর পেলেন আইএলসে, ঠিক আছে, 5 মাস বা 4 মাস বা 6 মাস পড়াশোনা করার পর বেটার একটা স্কোর আপনার হাতে এলো, দেন আসেন আপনি ব্যাঙ্কটা রেডি করবেন। অবভিয়াসলি আন্ডার গ্রাজুয়েটের মতোই আপনি যদি মানে ভালো ব্যাঙ্ক দেখাতে চান, অবশ্যই 6 মাসের একটা লেনদেন থাকতে হবে, আই মিন 6 মাসের জন্য টাকাটা আপনার রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখুন ভিসা অফিসাররা কিন্তু এইসব ডকুমেন্টস দেখলে একটু ওনার সারপ্রাইজ হন যে ইয়েস আপনার স্কোর ভালো, আপনার রেজাল্ট বেটার, আপনি ভালো স্কোর করেছেন, ঠিক আছে, আপনি স্কলারশিপ পেয়েছেন, বা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট দিয়েছেন, এখানে 6 মাসের মিনিমাম একটা বা সার্টিফিকেট দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ওনারা একটু অবাক হন। এবং এইসব ডকুমেন্টস যদি আপনার থাকে, এইসব রিকোয়ারমেন্টস যদি আপনি ফুলফিল করতে পারেন, এইসব প্রস্তুতিগুলো ঠিক আগ থেকে আপনি যখন স্টেপ বাই স্টেপ আগাবেন, দেখবেন এই কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। ইদানিং হয়তো আপনারা জানেন যে মাস্টার্সও কিন্তু 6 পয়েন্ট দিয়ে আবেদন করা যাচ্ছে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি উইদাউট আইএলটিএসও করা যাচ্ছে। ইয়াস, ইট ইজ পসিবল, বাট এখন ভিসার রেশিওটা দেখতে হবে যে ওই সব ক্ষেত্রে রেশিওটা কেমন, এটা একটা পয়েন্ট। আমরা হয়তো অনেকেই হুজুগিয়ে চলি যে ইয়েস হ্যাঁ ভিসা হচ্ছে না, যে তা আমি বলতেছি না, ভিসা হচ্ছে, 5.5 ভিসা হচ্ছে ব্যাচেলারে, মাস্টার্সে 6 ভিসা হচ্ছে, উইদাউট আইএলটিএসে MOI দিয়ে ভিসা হচ্ছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে, বাট রেশিওটা খুবই সামান্য। থিঙ্ক অ্যাবাউট, একটু চিন্তা করুন যে আপনি যদি একটু মোটামুটি একটু প্রিপ্ল্যান করে আগান, একটু প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনার জিনিসটা সুন্দর হবে। আপনি যে কষ্ট করতেছেন, আপনি টাকা পয়সা খরচ করবেন, আপনার টাকাটাও কাজে লাগবে, আপনার সময়টা আপনার প্রেফারে থাকবে, সব কিছু সুন্দর হবে। সো আমার মনে হয় এইভাবে যদি আপনি গুছিয়ে প্রস্তুতিগুলো নেন, দেন তারপর হচ্ছে আপনার একটি বিষয়, যারা ডিপেন্ডেন্ট আই মিন স্পাউসে যারা যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন স্পাউসের যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো যেন ফ্রি অ্যান্ড ফেয়ার থাকে, লিগাল থাকে প্রত্যেকটা ডকুমেন্টস। আপনারা যে অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন, ম্যারেজে যে ডকুমেন্টসগুলো, তার প্রমাণ, তার প্রুফ, এগুলো সব কিছু রেডি করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে স্পাউসকে তো অবশ্যই বুঝতে পারছেন ব্যাঙ্ক ব্যালেন্সটা একটু বেশি লাগবে তুলনামূলকভাবে। আপনার এটা একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন, ওরা এখানে উল্লেখ করা থাকে যে ডিপেন্ডেন্টের জন্য এক্সট্রা এত টাকা আপনাকে রাখতে হবে, 1 বছরের খরচ বাবদ যেটা আমরা অ্যাকোমেন্ডেশন কস যেটা, এটা আপনার ডিপেন্ডেন্টের জন্য রাখতে হয়। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে আজকে বিষয়টা যদি এরকম আপনি প্রস্তুতিগুলো যদি এইভাবে নেন, তাহলে দেখবেন যে জিনিসটা সুন্দর হচ্ছে, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকবেন অন্য সব আছে, আপনার ভিসা মিস হওয়ার পসিবিলিটিস খুব কম থাকবে, আপনার ডকুমেন্টস লিগাল, আপনার স্কোর বেটার আরও 10 জন থেকে, আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা স্টেবল। সো সেক্ষেত্রে এখানে দেখুন আর US এম্বাসি কিন্তু ওরা ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এইগুলো আরও সবচেয়ে খুব বেশি ভেরিফাই করে, তো আপনার এগুলো যেমন একদম স্ট্রং থাকবে, সেক্ষেত্রে আপনাকে রিফিউজ করার কোনো সুযোগ নেই। ইভেন যিনি আপনার স্পন্সর, ওনার যদি সব ডকুমেন্টস লিগাল থাকে, আপনি যদি ঠিকঠাক মতো আনসারগুলো দিতে পারেন, আপনার যিনি প্যারেন্টস আছেন তার যে আয়ের উৎস, এগুলি যখন ক্লিয়ারলি মেসেজগুলো আপনি ওদেরকে দিতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার কোনো সুযোগ থাকছে না এখানে, ঠিক আছে। আর যাদের রিফিউজ হচ্ছে এখন, তার পিছনে আপনি গিয়ে দেখুন অনেকগুলো কারণ থাকে। যাই হোক, আমরা আজকে ভিডিওতে শুধু এটাই ছিল জানানোর বিষয় যে আপনি প্রস্তুতিগুলো কীভাবে নেবেন। আমার মনে হয় প্রস্তুতিগুলো যদি এইভাবে একদম স্টেপ বাই স্টেপ প্ল্যান ওয়াইজ আপনারা আগান, খুব সুন্দর হবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প হবে আপনাদের জন্য। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।